ভরা মৌসুমে বাজারে এখন শীতের সবজিতে ভরপুর, দামও তুলনামূলক কম। বিস্তারিত খবর নিয়ে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে সবজির দাম কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তন্নি। আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু পর্যাপ্ত শীতের সবজি উঠেছে। আমরা কুষ্টিয়ার মিনি সিটি বাজারে রয়েছি, এই বাজারেও কিন্তু পর্যাপ্ত সবজি আমরা দেখতে পেয়েছি। এই সবজির বাজারে পর্যাপ্ত সবজি উঠলেও কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটু মতবিরোধ রয়েছে। যেমন ক্রেতারা বলছে যে আসলে গত বছরের তুলনায় এবছর দাম কিন্তু সেভাবে কমেনি, এদিকে বিক্রেতারা বলছে যে আসলে পর্যাপ্ত সবজি এসেছে এবং সবজি কিন্তু দামও কমেছে। তারপরেও কিন্তু বিক্রেতারা আমাদের যেটা বলছে যে দাম কমলেও কিন্তু বাজারে সেই আগের তুলনায় বেচা বিক্রি তাদের কমেছে। আর এদিকে যদি আজকের আপনাকে সবজির বাজার সম্পর্কে একটু জানাতে চাই আমি, যে ফুলকপি বিক্রি হচ্ছে আজ 35 থেকে 40 টাকা কেজি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, নতুন যে আলু উঠেছে শীতের সেই আলুটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো 70 থেকে 80 টাকা কেজি। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে শীতে বাজারে পর্যাপ্ত সবজি আসলেও কিন্তু 20-30 টাকার নিচে কিন্তু বাজারে কোনো সবজি নেই। তাই এ বিষয়ে ভোক্তারা বলছে যে ক্রেতা যারা আছে তারা বলছে যে আসলে গত বছর কিন্তু এই সবজিগুলোর দাম ছিল 10-15 টাকা করে কম, কিন্তু এবছর সেটা না হয়ে কিন্তু পর্যাপ্ত বেশি দামেই বিক্রি হচ্ছে বাজারে। আসলে দীর্ঘদিন ধরে কিন্তু বাজারগুলোতে সব ধরনের সবজি বলেন, চাল থেকে শুরু করে ডাল মুরগি সব কিছুর দামই কিন্তু বাড়তি। এই বাড়তি দামের ফলে কিন্তু ক্রেতাদের এক প্রকার নাবিশ্বাস উঠেছে। তাই তারা বলছে যে কোনো মূল্যে বাজারগুলোকে সহনশীলে আনা হোক, তার জন্য যদি মনিটরিং ব্যবস্থা দরকার হয় সেটা করা হোক। আর এদিকে কিন্তু এই দীর্ঘ দিন ধরে সব ধরনের সবজি থেকে শুরু করে সবকিছু দাম বাড়ার বিক্রেতারা এক ধরনের বিপাকে পড়েছে। তারা বলছে দাম শীতের সময় কিন্তু কমেছে, তারপরেও কিন্তু কোনোভাবে তাদের বেচা বিক্রি হচ্ছে না। তাই তারাও বলছে যে আসলে যে দাম বাড়ার যে প্রবণতা, এই দাম বাড়ার প্রবণতা যদি না কমে তবে কিন্তু তাদেরও যে ব্যবসা সেটাও কিন্তু হবে না। তাই ক্রেতা এবং বিক্রেতার উভয়ের একটু এই দাম নিয়ে মত বিভেদ রয়েছে। গত বছরের পরিসংখ্যান যদি আপনাকে আমি একটু বলি, গত বছর যে পাতাকপি বা ফুলকপি বিক্রি হয়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা কেজি, কিন্তু সেটাই এবছর বিক্রি হচ্ছে 25 থেকে 30 বা 35-40 টাকা কেজি। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর প্রতিটি সবজির দামই কিন্তু 2-3 গুণ বেশি। অর্থাৎ দাম স্বাভাবিকভাবে কিছুটা কমলেও কিন্তু গত বছরের তুলনায় দামের কোনো স্বাভাবিকতা নেই। এই ছিল কুষ্টিয়ার সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তন্নি তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে শীতের সবজির বাজার দর সম্বন্ধে জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।